এক বনে শিখা টুনটুনি তার ছেলে টোনা ও তার ছেলের বউ টুনির সাথে থাকতো। টোনা জীবিকার তাগিদে বনে ছোট একটা মুদি দোকান চালাতো। এদিকে শিখা টুনটুনি আর টুনি বাসায় বসে বসে সারাদিন শুধু ঝগড়া করতো। এই নিয়ে টোনা টুনি সংসারে অশান্তি শেষ ছিল না। বৌমা, ও বৌমা কোথায় গেলে? সে কখন আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসতে বলেছি, এখনো কি তোমার নুডলস রান্না হয় না? কি হলো? এদিকে আমি খিদের জালে মরে যাচ্ছি, তুমি নুডলস নিয়ে আসো না কেন? রান্নাঘরে আবার মরে টরে গেলে নাকি? শিখা টুনটুনির এমন চিৎকার চেঁচামেচি শুনে টুনি শিখা টুনটুনির কাছে যায় আর বলে, কি হয়েছে মা, আপনি এত চিৎকার করছেন কেন? নুডলস খাবেন, নুডলস খাবেন বলে তো বাড়িটা মাথায় তুলেছেন। আপনি যখনই নুডলস বানাতে বলবেন তখনই আমাকে বানিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, আমার কি অন্য কাজকর্ম নেই? তার মানে তুমি এখনো আমার জন্য নুডলস বানাওনি? তোমাকে আমি কতবার বলেছি, নুডলস আমার প্রিয় খাবার, ভাত ছাড়তে পারি তবু নুডলস খাওয়া ছাড়তে পারবো না। এই মুহূর্তে আমার নুডলস চাই, চাই মানে চাই, তা না হলে টোনার কাছে বিচার দিয়ে তোমাকে মাইর খাওয়াবো, বুঝেছো? শিখা টুনটুনি এ কথা বলতে না বলতে টোনা সেখানে এসে উপস্থিত হয় আর বলে, মা টুনি তোমরা দুজনেই তো দেখছি এখানে, এই নাও টুনি বাজারের ব্যাগ, বড় বড় মাছ এনেছি, তাড়াতাড়ি ভেজে নাও তো, মা আর আমি মজা করে আজ খাবো। টুনা রে, ও টুনা, তুই আমাকে মাছ ভাজার কথা বলিস না, দিবে না রে, দিবে না, ওই তোর বহুরূপী ডাইনি বউ আমাকে দিবে না, সামান্য নুডলস খেতে চেয়েছি। তুই তো জানিস বাবা, নুডলস আমার কতটা পছন্দের খাবার, কিন্তু তোর এই বউ কিছুতেই আমাকে নুডলস রান্না করে দেয়নি। এই টুনির বিচার আজ তোকে করতেই হবে রে বাবা, তা না হলে এই বাড়ির ভাত আমি কিছুতেই মুখে তুলবো না। এই আমি বলে গিয়ে আমার বিছানায় বসলাম। এ কথা বলে গিয়ে শিখা টুনটুনি তার ঘরে চলে যায়। এদিকে টোনা শিখা টুনটুনির এমন অভিযোগ শুনে বলে, এসব কি শুনছি টুনি, তুমি আমার মাকে পছন্দের খাবার রান্না করে দাওনি, এ তুমি বড় অন্যায় করেছো। আহারে, তুমি বুঝি আমাকে এ বাসায় চাকর রেখেছো, যে যখন যা বলবে আমাকে তখনই সব করে দিতে হবে? পারবো না বুঝলে, আমি এসব করতে পারবো না। প্রতিদিন দোকান থেকে এসে তোমাদের এই বউ শাশুড়ির অভিযোগ শুনতে আমাকে আর ভালোই লাগে না। শোনো টুনি, তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি বরং আমার মাকে বিষ খাওয়ায় মেরে ফেলো, তাহলে তোমার কোনো ঝামেলাই থাকবে না, যত সব ভালোই লাগে না। টুনি টোনার এরকম কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, এইসব তুমি কি বলছো টোনা, আমাকে ফাঁসানোর চেষ্টা করছো নাকি? বিষ দিলে তো সবাই জেনে যাবে, তখন আমি জেলে পচে মরবো, তাই না? আহা টুনি, তুমি জেলে যাবে কেন? শোনো, আমি তোমাকে বাজার থেকে একটা পয়জন এনে দিব, এটা এমন একটা বিষ যে খাবারের মধ্যে একটু একটু করে মিশে দিবে, 3 দিন পর মা এমনিতেই মারা যাবে, কেউ তোমাকে সন্দেহই করবে না। এই বিষ খাওয়ানোর জন্য মায়ের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, যাতে মা তোমাকে সন্দেহ করতে না পারে। টোনার এমন বুদ্ধি শুনে টুনি ভীষণ খুশি হয়ে যায়। এভাবে সেদিনটা কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। এরপর টোনা টুনিকে বিষ কিনে এনে দেয়। এর পরের দিন সকালবেলা, মা, ও মা, এই দেখুন আপনার জন্য আজ আমি এক বাটি নুডলস নিয়ে এসেছি। কাল তো রাগ করে আপনাকে নুডলস রান্নাই করে দেই নাই, কালকের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিবেন মা, আপনার সাথে আমি আর কোনোদিনও খারাপ ব্যবহার করব না। নিন মা, এই নিন বিষ মিশানো নুডলস খেয়ে নিন, নিন মা নুডলস খেয়ে নিন। এ কথা বলে শিখা টুনটুনি টুনির হাত থেকে নুডলসের বাটিটা নিয়ে নুডলস খেতে থাকে আর টুনি শিখা টুনটুনির খাওয়া দেখে মনে মনে হাসতে হাসতে বলে, টুনির এমন নরম মনে কথা শুনে শিখা টুনটুনি ভীষণ অবাক হয়ে যায়। কি ব্যাপার বৌমা, সূর্য আজ কোন দিকে উঠেছে শুনি? তুমি আমাকে নিজ হাতে নুডলস বানিয়ে খাওয়াতে এসেছো, এত কষ্ট করে যেহেতু বানিয়েছো তখন তো খেয়ে দেখতেই হবে।
খা বুড়ি খা, জন্মের খাওয়া খা। আজ থেকে তো শ্মশান যাত্রা শুরু হয়ে গেল, ভীষণ মজা লাগছে আমার। এ কথা বলে টুনি শিখা টুনটুনিকে বলতে লাগে, মা তাড়াতাড়ি খেয়ে নিন তো আপনি, আপনাকে নিয়ে একটু হাঁটতে বের হব। মা আপনার তো হাই প্রেসার, ভালো করে শরীর চর্চা না করলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন, তাই না? টুনির এমন কথা শুনে শিখা টুনটুনির মন ভীষণ খুশি হয়ে যায়। আর শিখা টুনটুনি মনে মনে বলে, আহারে বউটা আমার কত ভালো, কত খেয়াল রাখছে আমার। শুধু শুধু আমি বউটার উপর রাগ করি, কত কষ্ট করে খাবার বানিয়ে এনেছে আমার জন্য। আমি আর বৌমার সাথে কখনো খারাপ ব্যবহার করব না, আমি বৌমার সব কাজে সাহায্য করব। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শিখা টুনটুনি টুনির সাথে খারাপ ব্যবহার করে না। এদিকে টুনিও তার শাশুড়ির উপর আস্তে আস্তে নির্ভরশীল হয়ে পড়ে। একদিন টোনা টুনি আর শিখা টুনটুনিকে বলে, কি ব্যাপার মা, বাড়িতে এখন দেখি কোনো ঝগড়াই হয় না। কি ব্যাপার টুনি, তুমি কি ঝগড়া ভুলে গেছো নাকি? এসব কি বলছো টোনা, মায়ের সাথে ঝগড়া কেন করব? মা আমার কত খেয়াল রাখে, কোনো কাজই আমাকে করতে দেয় না। না না বাবা, তুই বৌমার কথা একটুও বিশ্বাস করিস না। ওই তো আমি একটু বৌমার রান্না করার সময় সবজি কেটে দেই, তাছাড়া বৌমা আমাকে কিচ্ছু করতে দেয় না। জানিস বাবা, বৌমা তো আমাকে হাত পাও টিপে দেয়, আমাকে বেশি বেশি নুডলস রান্না করে দেয়, কত যে সেবা করে আমার বৌমা। ভাগ্য করে এমন একটা ছেলের বৌমা পেয়েছি রে। বাহ বাহ, এতদিনে তোমাদের দুজনের মধ্যে তো দাকুরালের সম্পর্ক ছিল, এখন কি এমন হলো যে একেবারে বউ শাশুড়ির মধ্যে? যাই হোক টুনি, আমি চললাম, মা তুমি মিলে সুখ দুঃখের গল্প করো। এ কথা বলে টোনা দোকানে চলে যায়। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা টুনি যখন আবারও নুডলস রান্না করে বিশ্বেশাতে যায়, তখন টুনি মনে মনে বলে, না না আমি আর কিছুতে নুডলসে বিষ মেশাবো না, আমি কোন পাপ করেছি? আমার শাশুড়ি কত ভালো, তাকে কিনা এতদিন বিষ খাইয়েছি, হায় হায় রাগের মাথায় এতদিন আমি কি পাপ করেছি। টুনি যখন মনে মনে এসব কথা বলছিল, সে সময় টোনা টুনির খোঁজে রান্নাঘরে যায় আর টুনির হাতে বিষ দেখতে পায়। কি ব্যাপার টুনি, লুডুসে আজ বিষ মিশাচ্ছ না কেন? আজকে তো শেষ দিন, মিশাও বিষ মিশাও। না টোনা, আমি আমার শাশুড়িকে মারতে চাই না, এ আমি কি পাপ করেছি এতদিন? টোনা তুমি আমাকে এ কোন কুবুদ্ধি দিয়েছো? এবার মায়ের কিছু হলে কি হবে বলো তো? তখন আমি নিজেকে কিভাবে ক্ষমা করব? এত ভালো শাশুড়িকে আমি না বুঝে এতদিন বিষ খাইয়ে এসেছি, আল্লাহ আমাকে কিছুতেই ক্ষমা করবে না। আমি কিছুতেই মায়ের নুডলসে বিষ মেশাতে পারবো না। আমি পাপ করেছি, অনেক বড় পাপ করেছি। এ কথা বলে টুনি কাঁদতে কাঁদতে কপাল চাপড়াতে থাকে। আর তা দেখে টোনা কিছুক্ষণ ভেবে বলে, টুনি তুমি শান্ত হও, মায়ের কিছু হবে না। আসলে লুডুসে বিষ মিশানো বলা এটা আমার একটা প্ল্যান ছিল, আমি তোমাকে বিষ কিনে এনে দেইনি, এগুলো বিষ না। টোনার এমন কথা শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায় আর তার ভুল বুঝতে পারে। সত্যি টোনা, আসলে আমি যদি মায়ের কথা ঠিক মতো বুঝতাম তাহলে আমার মনে এত রাগ জন্ম নিত না গো। টুনি তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমি এতেই খুশি, কিন্তু সাবধান, এসব কথা যেন মা কিছুতেই জানতে না পারে, মা ভীষণ কষ্ট পাবে। এভাবে টোনার বুদ্ধিতেই দুই শাশুড়ি বৌমার মধ্যে ভীষণ ভাব হয়ে যায় আর সংসারে শান্তি ফিরে আসে। তারপর টোনা তার মা ও স্ত্রীর সাথে সুখে শান্তিতে থাকে।